খেলার আগেই মাঠ ছেড়ে পালিয়েছে। আর আমরা আমরা যারা সংগ্রাম করেছি, দেশ এবং জনগণের কল্যাণে কাজ করেছি, আমরা আসলে এই মাঠে খেলেছি। সুতরাং এখন থেকে এই খেলা হবে স্লোগান, একে আর শামী উসমানের স্লোগান হতে পারে না। ও খেলতে পারে না, ও কাপুরুষ, ও দুইবার বুরখা পরে পালিয়েছে, কিন্তু এই গণ অধিকার পরিষদ তাদের কোনো পালনের ইতিহাস নাই। আমরা 2018 সাল থেকে সংগ্রাম করে যাচ্ছি। 2018 সালে আমরা কুটসংস্কার আন্দোলন সফল করেছিলাম এবং আজকের যে গণঅভ্যুত্থানের বীজ, সেই বীজ কিন্তু আমরাই বপন করেছিলাম। সেই বীজ আজকে বৃক্ষে পরিণত হয়েছে। শামী উসমান নারায়ণগঞ্জবাসীর জন্য একটি অভিশাপ। উসমান পরিবার আজকে পালিয়ে গিয়েছে, তারা নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনা ঘটিয়েছে। এই শামী উসমান তোকি হত্যার পিছনে সে জড়িত রয়েছে। এরকম নারায়ণগঞ্জে যতগুলো খুনের ঘটনা ঘটেছে, এর মাস্টার মাইন্ড ছিল শামী উসমান। আমার প্রশ্ন, কিভাবে সে পালিয়ে গেল, কিভাবে, কারা তাকে সহযোগিতা করেছে? এই শামী উসমানকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আজকে উসমান পরিবার যেভাবে লুটপাট করে সাম্রাজ্য গড়ে তুলেছিল, তারা কি ভোগ করতে পেরেছে? সুতরাং তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে যদি কেউ লুটপাট করতে চান, দুর্নীতি করতে চান, দখলদারিত্ব করতে চান, তাদের অবস্থা কিন্তু শামী উসমানের মতন হবে। তার আশপাশে কিছু মানুষ রয়েছে যারা তার সুনাম নষ্ট করছে, নিয়োগ বাণিজ্য করছে। ডিসি নিয়োগ দিচ্ছে আওয়ামী লীগের ডিসি, এসপি নিয়োগ দিচ্ছে আওয়ামী লীগের এসপি। আওয়ামী লীগের তালিকার ডিসি এবং এসপিরা কিভাবে নিয়োগ পায়? ডক্টর ইউনূসের আশপাশের মানুষ আজকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার দায়িত্ব নিয়েছে। গতকাল তার সাথে আমাদের মিটিং ছিল, আমরা স্পষ্টভাবে বলেছি, আপনাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, আপনাকে আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু আপনার আশপাশে কিছু মানুষ রয়েছে যারা আপনার বদনাম করছে, আপনার ক্ষতি করছে এবং আপনার আশপাশে থেকে তারা কিংস পার্টি গঠন করার ঘোষণা দিচ্ছে। গণ অধিকার পরিষদ ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করে। গণ অধিকার পরিষদ সকল মতের মানুষকে তারা প্রাধান্য দেয়। এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়েই আমাদের চলতে হবে। এই যে সামনে দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে, আজকে একটি জেলায়, কোন জেলার নাম বললেন, দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর রয়েছে কোন একটি জেলায়, সম্ভবত আমি আস্তে আস্তে শুনছিলাম যে প্রতিমা ভাঙচুর হয়েছে। এগুলো ইন্ডিয়ান রয়ের ষড়যন্ত্র, এখানে আমার হিন্দু ভাইদেরকে নামিয়ে দিয়েছে আট দফা দাবিতে। কেউ যদি রাজনৈতিক কারণে হয়রানির শিকার হয়, হিন্দুরা কি আওয়ামী লীগ করা নাই? এখন যদি কোনো হিন্দু রাজনীতি করার কারণে হয়রানির শিকার হয়, সে কি ওই সংখ্যালঘু এই কারণে হয়রানির শিকার হচ্ছে? সেটা আওয়ামী লীগ করেছে, এই জন্য সে তো আওয়ামী লীগের হয়ে নির্যাতন নিপীড়ন করেছে। সুতরাং আজকে যদি সে রাজনৈতিক কারণে গ্রেপ্তার হয় এবং জনগণের উপর সে অত্যাচার করেছে, এই কারণে মানুষ প্রতিরোধ গড়ে তোলে, এটি কেন আপনারা বলবেন যে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে? আমি আমার বাংলাদেশের হিন্দু ভাইদেরকে বলবো, আমরা আপনাদের সাথে রয়েছি, পাশে রয়েছে। এর আগে ধর্ম উপদেষ্টা বলেছে, মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকটা মন্দির পাহারা দেবে। আমরা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে বলবো, এই দুর্গাপূজাকে সামনে রেখে যতদিন না পর্যন্ত দুর্গাপূজা শেষ হয়, আপনারা প্রত্যেকটা মন্দিরে পাহারা বসাবেন। ইন্ডিয়ান র ষড়যন্ত্র করবে, ভারত ষড়যন্ত্র করবে, প্রতিমা ভাঙচুর করবে এবং আমাদের সম্মান নষ্ট করার চক্রান্ত করবে। জাতীয় কুলাঙ্গার পার্টিকে যদি ডাকা হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করা হবে। আমরা তাদেরকে সহযোগিতা করব, রাষ্ট্র সংস্কারে সহযোগিতা করব, কিন্তু তারা ভুল করলে সেই ভুলগুলো নিয়ে আমরা সমালোচনা করব। এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ একই দশে দশী। আওয়ামী লীগ যদি বাংলাদেশে রাজনীতি না করতে পারে, জাতীয় পার্টি কি বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলে যারা ছিল, এই আওয়ামী লীগের দশররা বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামে রাজনীতি করতে পারবে না।